ঠোঁটের নিচের পশম কাটা যাবে কিনা। এই যে অনেকে এই যে ঠোঁটের নিচের এই যে পশম এটা কাটে, সুন্নাহ হচ্ছে এই যে দাড়ি, দাড়ি বলতে এই পুরো অংশটার নাম হচ্ছে দাড়ি। এখানে যে আপনার হাড্ডি আছে, এই হাড্ডির মধ্যে যা পশম গজাবে সবগুলো হচ্ছে কি দাড়ি। স্টাইল করতে করতে এখান থেকে কামাতে কামাতে শেষ পর্যন্ত এই ঠোঁটের নিচের এগুলোও কামায়। এগুলো আলেমদের মতে এগুলো দাড়ির অংশ, এগুলো কামানো, এগুলো কাটা যাবে না। দাড়ি যেমন কাটা যাবে না, এগুলোও কাটা যাবে না। ইমামের ভুল হলে মুক্তাদি কি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবে? একেবারে গড়ে ভুল, আমাদের দেশে গড়ে ভুল, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবে। বুঝাতে পেরেছি? মানে ইমামের ভুল হলে ইমাম আল্লাহু আকবার বল, ইমাম আল্লাহু আকবার বলে যাওয়া আশা করে, আপনি ভুল হলে সুবহানাল্লাহ বলবেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ হচ্ছে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য হচ্ছে কি তাসফিক। তাসফিক মানে হচ্ছে এই যে এইভাবে এদিকে দেখেন, এটার নাম হচ্ছে তাসফিক, মানে হাতের পিঠে পিঠ। মহিলারা যদি জামাতে নামাজ পড়ে আর ইমাম যদি কোনো ভুল করে থাকে তাহলে মহিলারা তাসফিক করবে। তাসফিক কি? হাতের পিঠের উপরে এভাবে বাড়ি দেয়া। আর পুরুষরা ভুল হলে কি করবে? সুবহানাল্লাহ। এখন ইমামেরে ঠিক করে আল্লাহু আকবার, এখন ইমাম চিন্তা করে বোধহয় ওই যে আমি উঠার সময় আল্লাহু আকবার ওই আল্লাহু আকবার বলছে, এই জন্য অনেক ইমাম ভুল করলেও সে ভুলটা বুঝতে পারে না। তাহলে ভুল সংশোধন করার সঠিক পদ্ধতি কি? সুবহানাল্লাহ। আমি একজন ইমাম, আসরের নামাজের ইমামতি করেছি, বাসায় আসার পর মনে হলো আমার অজু ছাড়া ইমামতি করেছি, এখন আমার করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বেশিরভাগ মানুষ এই মাসালাটা সম্পর্কে জানে না এবং ইমামরা এই মাসালাটা অনেকেই বিপদে পড়ে, কারোর শর্মে বলে না, কারোর শর্মে বলেও না, জানে না, মাসালা জানার চেষ্টা করে না। তার মানে ইমাম নামাজ পড়িয়েছে, এখন উনি মনে করছিল অজু আছে, কিন্তু নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারছে কি যে ওনার আসলে কি ছিল না, অজু টুট গায়া, ওনার অজু ছিল না। এখন অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে তো? হবে না। আমাদের দেশে অনেকে জানাজান নামাজ পড়ে অজু ছাড়া, মানে ওনার নেতা সাহেব মারা গেছে এবং জানাজান না আসলে মানুষ কি বলবে, অজু আছে না গেছে তার কোনো খবর নেই, আল্লাহু আকবার। তাহলে অজু ছাড়া কোনো নামাজ হবে না। লা তুকবারু সালাতুন বিগাইরি তুহুরিন, অজু ছাড়া অপবিত্র অবস্থায় পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। প্রশ্ন হচ্ছে ইমাম নিজেরই অজু নাই আর আপনার অজু নাই, তো আপনি একজনের দায়িত্ব। এখন ইমামের দায়িত্ব কি একজনের? মুক্তাদি যতজন নামাজ পড়ছে সবার দায়িত্ব, এমন ইমামেরই অজু নাই, কি করবে? এর উত্তর হচ্ছে ইমামের যখন মনে আসবে যে আমার অজু ছিল না, ইমাম একা নামাজ পড়ে নিবে। মুক্তাদিরা যদি আবার পুনরায় নামাজ নাও পড়ে পাইবে কোথায়? সে নামাজ পড়ে কোন মুসল্লি কোথায় চলে গেছে খুঁজে পাবে? ইন্না দিনা ইস ইউসরুন, দিন বড় সহজ, যারা পড়ছে তাদের নিয়ত ঠিক ছিল, তাদের নামাজ কবুল হয়ে যাবে। ইমাম যে ছিল ওই ইমামের দায়িত্ব হচ্ছে ইমাম সাহেব তিনি কি করবেন, নামাজটা তিনি পড়ে দিবেন, তিনি পড়লেই হয়ে যাবে।